Hello, assalamu alaikum, dear brothers and sisters. Welcome to Nasir's Club. This is Nasir once again before you, and today we're going to learn it's all about the usage of have verb. So let's get started. প্রিয় শিক্ষার্থীরা আজকে এই have verb এর ক্লাস থেকে শিখতে চলেছি have verb এর ক্ষেত্রে প্রেজেন্টে সিঙ্গুলারে কি কি verb হবে, প্লুরালে কি কি verb হবে এবং সেই সাথে ব্রিটিশ এন্ড আমেরিকান দুইটা স্টাইলই আমরা এই ক্লাসে শিখব। সো চলো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে সিঙ্গুলার গ্রুপ। সিঙ্গুলার গ্রুপে তার আছে, মনে হচ্ছে যে তার বলতে একটা লোক এবং সেই লোকটার কিছু একটা আছে, রাইট? তবে তোমাদেরকে এখানে আরেকটু বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে আছের কিন্তু অনেকগুলো মানে ইংরেজি আছে, যেমন হ্যাভ হ্যাজ মানে আছে, অ্যামিজার মানেও আছে। এখন তোমরা হয়তো চমকে যাবে, অ্যামিজার মানে আছে? হ্যাঁ, ইয়াস। যেমন তুমি বাড়িতে আছো, আমি ঢাকায় আছি, সেক্ষেত্রে অ্যামিজার ব্যবহার হবে। তারপরে দেয়ার ইজ, দেয়ার আর, সেটাও মানে কিন্তু আছে। সো এই যে তিন আছের যে ব্যবহার, এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও করা রয়েছে, তোমরা সেটা আমার নাসিস ক্লাব চ্যানেলে অথবা পেজে গিয়ে দেখে নিতে পারো। ডিয়ার ফ্রেন্ডস, তাহলে চলো আমরা সামনে অগ্রসর হই। তার আছে বলতে তার নিজস্ব কিছু একটা আছে, তার এটা হচ্ছে সিঙ্গুলার, রাইট? সিঙ্গুলার হচ্ছে তার। এখানে অনেকেই কোশ্চিন করে যে তার, হিজ মানে তার, হার মানে তার, সেক্ষেত্রে হিজ হার না হয়ে কেন সি হচ্ছে বা হি হচ্ছে? এটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো না, তোমরা বিগত দিনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিলেই তোমরা আনসার পেয়ে যাবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে হি, সি, সেটাই বুঝবে। তার আছে সি হ্যাজ গট, যদি লাগাতে চাই, ব্রিটিশরা গট লাগায়, এটা মনে করে নিতে হবে। এটা একটা বডিগার্ডের মতো, তোমরা লাগাতে পারো, দিতে পারো, নাও দিতে পারো। সো সি হ্যাজ গট। তারপরে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে তার কি আছে, তাহলে হ্যাজটা সামনে আসবে, হ্যাড সি গট, গট দিতেও পারি না দিতে পারি, হ্যাড সি গট, এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। এখন এখানে প্রশ্ন আসছে যে ডাজ সি হ্যাভ, এটাও তো দেখা যায়, এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে আমেরিকান স্টাইল। এবং তোমাদেরকে সহজ করার জন্য বলি, তোমরা যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স শিখে থাকো বা জেনে থাকো, তাহলে সেখানে তোমরা জানবে যে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু এবং ডাজ ব্যবহার করা হয়। সো ওইটা যদি বুঝে যাও, তাহলে এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে আমেরিকান স্টাইলটা তোমাদের জন্য একেবারে সোজা হয়ে যাবে। সো এখানে দেখো, আমরা জানি যে আমেরিকান স্টাইল করতে হলে এখানে ডু অথবা ডাজ আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করতে হবে। এখন প্রশ্ন আসছে, ডু ব্যবহার করবো না ডাজ ব্যবহার করবো? প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সটা যেভাবে তোমরা শিখেছো ঠিক একই সিস্টেম। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, নিশ্চয়ই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি, আর বাকি সকল ক্ষেত্রে ডু। সো এখানে আমরা তেমনটি ডাজ ব্যবহার করেছি, ডাজ। সো ডাজ সি বসাইলাম, মানে ডাজকে মানে হায়ার করে নিয়ে এসে বসিয়ে দিলাম আমেরিকান স্টাইল করার জন্য। সো ডাজ সি, এখন ডাজ সি অক্সিলারি ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম, এখন এখানে কী হবে, হ্যাভ না হ্যাজ? এখানে অনেকেই ভুল করে, অনেকে এই হ্যাজ বসিয়ে দেয়, বাট হ্যাজ হবে না, এটা হ্যাভ হবে। কেন হ্যাভ হবে সেটা বলি। আসলে হ্যাভ হচ্ছে মূল ভার্ব, হ্যাজটা কিছু না, হ্যাজটা হচ্ছে হ্যাভেরই একটা অন্য ফর্ম। সিঙ্গুলারে হ্যাজ বসে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সিঙ্গুলারে হ্যাজ, যেমনটি এখানে সি হ্যাজ বসেছে, এবং প্লুরাল গ্রুপ যেটা, মানে অন্য আরেকটি যেটা গ্রুপ, সেখানে হ্যাভ বসে, এটাই হচ্ছে এখানে ঘটনা। বাট মূল কিন্তু ভার্বটা হচ্ছে হ্যাভ। আর তোমরা স্ট্রং অ্যান্ড উইক ভার্বে দেখে থাকবে, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাজ হ্যাড হ্যাড তোমরা পাবে না। তাহলে আমরা ক্লিয়ার এখানে যে এখানে আমাদের মেন ফর্মটা বসবে। আমি যখন অক্সিলারি ভার্ব হিসেবে ডাজকে ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই মেন ভার্ব হিসেবে আমাকে হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার করার কোনো অপশন নেই। সো আমরা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। এবার নেগেটিভ যখন করব, তখন আমরা যদি ব্রিটিশ স্টাইল করতে চাই, সো সেক্ষেত্রে আমরা সি হ্যাজ নাও অথবা সি হ্যাজ এন গট, সি হ্যাজ এন গট হচ্ছে ব্রিটিশ স্টাইল, আর সি হ্যাজ নাও এটা হচ্ছে বেশি কমন, সবারই জন্যই সেম। আমরা এখন আমেরিকান স্টাইল যদি করি, তাহলে আমাকে নেগেটিভ বানাতে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব নিতে হবে, যেহেতু আমরা এখানে শিখেছি যে ডু ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। সো এখানে ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে নিয়েছি এবং ডাজের সাথে নট বসিয়েছি, এটাই হচ্ছে নিয়ম। সি ডাজেন্ট, এবং তারপরে রয়েছে কি, হ্যাভ, আমরা এখানে হ্যাজ বসাতে পারবো না, এটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্বের মূল রূপ, হ্যাজ কিন্তু মূল রূপ নয়।
এবং তারপরে হচ্ছে যে তার কি নেই ইন্টারটিভ নেগেটিভ, সেক্ষেত্রে আমরা অনুরূপভাবে এখানে হ্যাজ নট আছে হ্যাজেন্ট সি করতে পারি, মানে হ্যাজেন্ট সি গট করতে পারি, অথবা আমরা আমেরিকান স্টাইল যদি করি তাহলে এই ডাজ নটটা সামনে যাবে, তাহলে ডাজেন্ট সি হ্যাভ। প্রিয় শিক্ষার্থীরা, ফোনেটিক্স নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে, এখানে ফোনেটিক্স নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, তারপরেও একটা ছোট্ট রুলস তোমাদেরকে বলে রাখি, এটা মনে রাখলে অনেকটাই ফোনেটিক্স তোমার কারেক্ট হয়ে যাবে। যেমন হচ্ছে ভিতরে যদি আমরা হ্যাব পাই তখন এই হ্যাবের উচ্চারণটা হয়ে যাবে অ্যাব, এটা আমেরিকানরা বেশি করে, তাহলে কী হচ্ছে ডাজি অ্যাব, ডাজি অ্যাব এটা হতে হবে। তারপরে হচ্ছে সি ডাজেন্ট অ্যাব, আমরা বলি সি ডাজেন্ট হ্যাব, হ্যাব হবে না, এই এই যে উচ্চারণগুলো সাইলেন্ট হয়ে যাবে, সি ডাজেন্ট অ্যাব, অ্যাব হতে হবে অ্যাব। তারপরে নিচেও ডাজেন্ট সি অ্যাব এটা হতে হবে, ডাজেন্ট সি অ্যাব, ডাজেন্ট সি অ্যাব, সি অ্যাব এটা মিলিয়ে পড়তে হবে। ওকে, সো আমরা এবার প্লুরাল গ্রুপে চলে আসি, তোমার আছে, সো ইউ হ্যাব, অথবা ইউ হ্যাব গট। ঠিক আছে, আমরা যখন এটা স্পোকেনে যাব, যখন স্পিকিং করব তখন এগুলোকে সংক্ষেপ করে ফেলব, ইউ গট, আমরা এটা ব্রিটিশ স্টাইল ব্যবহার করব, ইউ গট। আর হচ্ছে আমরা যদি ইন্টারটিভ করি সেক্ষেত্রে হবে কি হ্যাব সামনে আসবে, হ্যাভ ইউ গট। এখন এখানে অনেকে কোয়েশ্চেন করবে যে স্যার আপনি তো হ্যাবের এইচকে সাইলেন্ট করে দিতে বললেন, তাহলে এখানে কি অ্যাব ইউ গট হবে? না, এখানে অ্যাব ইউ হবে না, সেন্টেন্সের শুরুতে হ্যাব হ্যাবই থাকবে, অর্থাৎ এইচের উচ্চারণ হতে হবে, বাট ভিতরে হ্যাব না হয়ে হবে অ্যাব, তাহলে এখানে হচ্ছে শুরুতে আছে তাই এটা হবে হ্যাব, হ্যাভ ইউ গট, হ্যাভ ইউ গট। তারপরে আমরা যদি এটা আমেরিকান স্টাইল করি তাহলে অলরেডি আমি বলেছি যে ডু এবং ডাজ আমাকে হায়ার করে নিয়ে আসতে হবে। সো যেহেতু এটা সিঙ্গুলার গ্রুপ না, মানে সাবজেক্ট সিঙ্গুলার না, এটা প্লুরাল গ্রুপের মধ্যে পড়ে, তাই আমরা এটাকে কী করেছি, আমরা এটাকে ডু বসিয়েছি, সো ডু ইউ হ্যাব না অ্যাব হবে। হ্যাঁ, এখন তোমরা বুঝে গেছো যে এটা হ্যাব না অ্যাব হবে, সঠিক উচ্চারণ করতে চাইলে এটা আমাদেরকে আমেরিকান স্টাইলে মিলিয়ে পড়তে হবে, সো ডু ইউ অ্যাব। এরপরে আমরা নেগেটিভ করছি, তখন আমরা এখানে ইউ হ্যাভ নো, অনেকে বলবে নো, এই উচ্চারণটা নো নাই, নো হতে হবে, কারণ এন এর পরে ও আছে এবং ও এর অনেকগুলো সাউন্ড রয়েছে, একমাত্র ও সাউন্ড যদি থাকে ও, ও হলে হবে না, ও হতে হবে, আর ও যদি হয় তাহলে ও আমরা করে ফেলবো, মানে রস্যুটা বেশি যোগ দেব, তাহলে ইউ হ্যাভ নো মানে তোমার নেই। আর আমরা যদি ব্রিটিশ স্টাইল করতে চাই, ইউ হ্যাভ ইন কাট, ইউ হ্যাভ ইন কাট। ওকে, আমেরিকান স্টাইল করতে হলে আমরা ডু ডাজ ব্যবহার করবো, সেক্ষেত্রে ডু এর সাথে নট নেগেটিভ করছি, সো ইউ ডোন্ট হ্যাভ না অ্যাব। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি যে তোমরা বুঝতে পেরেছো, এখানে হবে ইউ ডোন্ট অ্যাব, ইউ ডোন্ট অ্যাব, হ্যাভ হবে না, এখানে এই এজগুলো সাইলেন্ট হয়ে যাবে, ইউ ডোন্ট অ্যাব। এরপরে রয়েছে তুমি, তোমার কি নেই ইন্টারটিভ নেগেটিভ, সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমিকভাবে এখানে হ্যাভেন্ট ইউ গট করতে পারি, এই যে হ্যাভেন্ট ইউ গট, হ্যাভেন্ট ইউ গট, অথবা হ্যাভেন্ট ইউ করতে পারি। আর যদি আমেরিকান স্টাইল করতে চাই, ইউএসি স্টাইল, সেক্ষেত্রে ডোন্ট ইউ হ্যাভ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি মজার জিনিস আছে, আরেকটি আরেকটি প্লিজ ফলো করো, ডোন্টে শেষে রয়েছে টি এবং এখানে ইউ এর প্রথম লেটার রয়েছে ওয়াই, তো আমরা এখানে একটা নিয়ম জানি যে টি এবং ওয়াই দুটো যদি পাশাপাশি থাকে তাহলে এটাকে মিলিয়ে পড়তে হবে এবং এটা তখন হয়ে যাবে চ এর মতো উচ্চারণ, চ, তাহলে এটা হচ্ছে কি ডোন্ট ইউ, ডোন্ট ইউ অ্যাব, ডোন্ট ইউ অ্যাব, ডোন্ট ইউ, এখানে একটা নিয়ম হচ্ছে ডোন্ট আর এখানে হবে অ্যাব, ডোন্ট ইউ অ্যাব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওর থেকে তোমরা শিখেছো, এখানে কিন্তু আমি জাস্ট ইজি স্পোকেন বা অ্যাডভান্স স্পোকেন এই ক্লাসে শেখাচ্ছি, ফোনেটিক্স নয়, তারপরও ফোনেটিক্সের কিছু জিনিস এখানে দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার একটি শেয়ারে চলে যাবে প্রত্যন্ত অঞ্চলে মেধাবী স্টুডেন্টদের কাছে এবং তারা ফ্রিলি শিখতে পারবে। আর তুমি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও এখনই। আর আরেকটি বিষয় তোমাদেরকে এখানে বলি, আমরা ডাবলিশ কোশ্চিন কীভাবে সেট আপ করি, খুবই সহজ ইজি, আমরা ইচ্ছে করলেই এইখানে, আমরা ইচ্ছে করলে এইখানে, মানে যতগুলো ইন্ট্রোডাক্টিভ সেন্টেন্স আছে এইখানে আমরা
ডাবলিস কোশ্চেন সেট আপ করতে পারি। যেমন ধরো যে তোমার কয়টি আছে, তাহলে হাউ মেনি হ্যাভ ইউ গট, আমরা খুব সহজে হাউ মেনি হ্যাভ ইউ গট, তোমার কয়টি আছে। যদি বলি তোমার কতটুকু আছে, তাহলে হাউ মাচ হ্যাভ ইউ গট, হয়ে গেল। আবার যদি মনে করি যে কতটুকু তেল, লবণ, মরিচ, তাহলে হাউ মাচ সুগার, ওয়েল, সল্ট হ্যাভ ইউ গট দিতে পারি। অথবা আমেরিকান স্টাইল চাইলে ডু ইউ হ্যাভ আমরা বলতে পারি। আবার যদি আমরা হাউ মেনির সাথে কাউন্টেবল কিছু দিতে চাই, হাউ মেনি ফ্রেন্ডস, হাউ মেনি সিমস, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, এই যে আমেরিকান স্টাইল। আবার এখানেও আমরা ইচ্ছা করলে এখানে আমরা হাউ মেনি মানে কয়টি হ্যাড শি গট দিতে পারি, অথবা আমেরিকানটা ডাজ শি হ্যাভ, হাউ মেনি ডাজ শি হ্যাভ, হাউ মাচ ডাজ শি হ্যাভ, হাউ মাচের সাথে কিছু দিতে পারি, হাউ মাচ পেট্রোল বা হাউ মাচ ওয়েল বা হাউ মাচ ওয়াটার ডু ইউ হ্যাভ, হাউ মাচ প্রবলেম ডাজ শি হ্যাভ আমরা ইউজ করতে পারি, অথবা হ্যাড শি গট। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নতুন আরেকটি ক্লাসের আবারও দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।